হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেকদিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, কোনো ব্লগ করতে পারছি না, কারণ মাঝখানে আমার একটু শরীরটা ভালো ছিল না। কিন্তু আমি এখন একদমই ভালো নেই, কারণ হচ্ছে দেখো ডলু এখন ঘুমাচ্ছে, কালকে হঠাৎ, আজকে তো স্যাটারডে, কালকে হঠাৎ বিকালবেলা থেকে ওর শরীরটা মারাত্মক খারাপ হয়ে যায় 5টার সময়। দুপুরবেলায় যেরকম ও নর্মালি ভাত দই এটা সেটা খায় সেরকমই খেয়েছে, সকালবেলা যেরকম স্মুদি খায় সব খেয়েছে, দুপুরবেলা কালকে হঠাৎ, ও তো দুপুরবেলায় ঘুমায় না, সবাই তোমরা জানো, 5টার সময় হঠাৎ শুয়ে আছে, শুয়ে থেকে একটুখানি বমি করলো, বমি করলো মানে ভাতটা একটুখানি তুলেছে, এই জাস্ট একটু অল্প অল্প মতো। তা আমি অতটা তখন টেনশন করিনি, আমি তারপরে তখন দেখলাম যে না ঠিক আছে, এটা হতেই পারে, যা গরম পড়েছে তাও সবসময় এসিতে থাকে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি তখনও ডক্টরকে কিচ্ছু ফোন করিনি। 5:30টার সময় সেম জিনিসটাই আবার করলো, আমি তখনও আমি কেন টেনশন করিনি, মাকে বললাম, মা একটু টেনশন করছে, আমি বললাম চিন্তার কোনো কারণ নেই, নিউট্রিফটিন খাই দিই তারপর ঠিক হয়ে যাবে। তা ঠিক আছে, ডক্টরকে একবার ফোন করি, ডক্টরকে ফোন করলাম, ডক্টর ওষুধ দিল, জাস্ট ওষুধটা আনার জন্য সৌরভকে পাঠাবো, আবার সেম জিনিসটাই বমি করলো। এবার বিকালবেলায় তখন তো আর ঘুমাতে নিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য ডক্টরকে ফোন করে আমরা সোজা চলে যাই পিডিয়া ক্লিনিকে নিয়ে গেলাম। দিয়ে তারপরে ডক্টর বললো যে সামহাও পেটটা একটু গরম হয়ে গেছে, আর রাত থেকে সেরকম কিচ্ছু খায়নি, শুধু লিকুইডের ওপর আছে, আর এই জাস্ট এখন একটু ঘুমাচ্ছে মানে ঘুমোতে পারছে না। ডক্টর এখন দুধ খেতে না করেছে, দুধ দই পনির ডিম ছানা কলা আঙুর ওর সব ফেভারিট খাবারগুলো এখন বন্ধ করে দিয়েছে, আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি সেরকম, শুধু ওই ওআরএস। ডক্টর বলেছে এখন লিকুইডের ওপর থাকাটাই বেস্ট হবে, ওআরএস খেতে পারবে, ডালিয়া খিচড়ি খেতে পারবে, তারপরে এমনি মুসুরির ডাল দিয়ে ভাত বা ডাবের জল, এইসব ডাবের জল এনে খায়নি, তারপরে মুসুর ডাল দিয়ে ভাত মা দিল সেটাও খায়নি, আর পটিটা হচ্ছে কি পুরো জল, মানে পটি নেই শুধু জলটা বেরোচ্ছে, সেই জন্য প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, কিন্তু ও তো জল এমনিই খায় সেটা সমস্যা নেই, কিন্তু ওআরএসটা একদম খাচ্ছে না, চামচ দিয়ে খেলি ফু ফু করে ধুয়ে থু করে ফেলে দিচ্ছে। তো এই হচ্ছে এখন ব্যাপার, সেই জন্য একদমই ভালো লাগছে না। তার উপর আবার মায়ের নেক্সট উইকে চোখের অপারেশন করানো হবে দিশাতে, মায়ের ডান বাঁ দিকের চোখটা একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য মায়ের ওটি হবে, তো দেখা যাক। আশা করছি দুদিনের মধ্যে ডলু ভালো হয়ে যাবে, এমনি তো ডক্টর বলেছে দুদিনের মধ্যে ভালো হয়ে যাবে, ওষুধ দিয়েছে, আর কালকে জোফার খাওয়াতে, জোফার 4 ml করে খেতে বলেছিলো সেটা খাওয়াতে, বমিটা কমে গেছে, কিন্তু ওকে যে ওআরএসটা দিয়েছে সেই ওআরএসটা খেলেই ও বমি করছে, কারণ ও ওআরএসটা একদম খেতে চায় না, সেই জন্য নুন চিনি জল দিয়েছিলাম, নুন চিনির জলটাকেও একদম খাচ্ছে না, থুথু করে ফেলে দিচ্ছে, নর্মাল ওয়াটার প্রচুর জল খাচ্ছে, প্রচুর যেটাকে বলে, এমনি জল খাওয়ারও টেন্ডেন্সি আছে, এখন তো আরও জল খাচ্ছে। ডাক্তার মুড়ি খেতে বলেছে, মুড়ি ভেজানোর জল, কিন্তু তো ওসব কিচ্ছু খাচ্ছে না, আর সকাল থেকে শুধু আমাকে, আমার কাছে ওকে বসে থাকতে হচ্ছে, একদম আমাকে ছাড়তে চাইছে না, সমানে মামা করছে, আমি ওর কাছে কন্টিনিউ বসে আছি, কোনো রকমের স্নানটা করে খেয়েই উঠে পড়েছি, আমাদের খাওয়াটা হয়ে গিয়ে, মা সৌরভ এখন গেছে হচ্ছে টিউলিপ নার্সিংহোমের ওখানে, ওই মায়ের একটা আগে সানডেতে মা যে অর্থোপেডিক ডক্টরের কাছে গেছিল, তিনি অর্থোপেডিক বেল্টের কথা সাজেস্ট করেছে, কারণ মা যে নার্ভের ডক্টরের কাছে দেখাতো, তো অর্থোপেডিকের ডক্টর বললো যে নার্ভের কোনো প্রবলেম নেই, বেকার MRI করা হয়েছে, তবুও যাক নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করিয়ে দিয়েছি। তো এখন গেছে সেই জন্য অর্থোপেডিক ডক্টরের কাছে প্রেসক্রিপশন নিয়ে বেল্ট বানানোর জন্য, আর মানে পায়ের ব্যথা এখনও অ্যাজ ইউজুয়াল আছে, ওষুধ খেয়েও কমছে না, ব্যায়াম করতে বলেছে, মা একদম ব্যায়াম করছে না, কিচ্ছু করছে না, সেই জন্য মায়ের জন্য আমি প্রতিদিন সকালবেলায় উঠে পড়ি যে না তুমি, আমি উঠলে পরে তুমি করবে, আর আমি এই কদিন ধরে মানে আমি প্রায় 1 মাসের কাছাকাছি মানে এখন হাঁটতে যাওয়া যেহেতু বন্ধ করে দিয়েছি ডলুর জন্য, কারণ আমি হাঁটতে গেলে পরে মায়ের সৌরভে ঘুম ভেঙে যায়, তখন ডলু ভীষণ কাঁদতে থাকে, আমি ওই জন্যই ঘরেই যা এক্সারসাইজ করার করি, গা হাতে পায়ে এত ব্যথা এত ব্যথা, বাপরে বাপ, যে মোবাইলটা তুলে যে আমি একটু ভিডিও করবো সেটাও ইচ্ছা করছিল না, সেই জন্যই এতদিন ব্লগ করতে পারিনি, কালকে যদি বা ভাবলাম করবো,
কাল থেকে ডলুর শরীরটা এত খারাপ কেন, হুট করে হয়ে গেল আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। যে মেয়ে আমার সুস্থ মেয়ে একটুও কাঁদে না সারাদিন, আজকে সারাদিন কেঁদেছে, সারাদিন দেখো না, এখন একটু জাস্ট একটু রিল্যাক্স করছে, জ্ঞান 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 সমানে করছে। এই পটিটা করার জন্য, বমিটা করার জন্য ডক্টর বলেছে জ্বরও আসতে পারে। জ্বর মানে কি, দেখবে গাটা একটা ম্যাচ ম্যাচ করে না, আজকে ওই জন্য স্নানও করায়নি, আর গায়ে ঢাকা তো মরে গেলেও নেবে না, দেখো না এসিতে শুয়ে আছে তাও গায়ে ঢাকা নেই, যতবার দিয়ে দিচ্ছি ততবার খুলে দিচ্ছে, ছোট থেকেই গায়ে একদম ঢাকা দিতে চায় না, প্যান্ট পরে শোবে না, ফুল স্লিভ জামা পরে শোবে না, অনেক ওর ঝামেলা। তো যাই হোক, ডক্টর বলেছে যে বমিটার জন্য পাতলা পটি হতে পারে, ঠিক তার জন্য ওষুধ দিয়েছে, জাস্ট দুদিন টাইম দিয়েছে এটা সারানোর জন্য। ওর নেক্সট উইকে ভ্যাকসিনেশন আছে, জানি না কী করে ভ্যাকসিনেশনটা করাবো। জ্বর আর জ্বরের জন্য ফিভাগো ডিএসও খাই দিয়েছি, কারণ ক্যালপলও খায় না, P125 খেলে পারে হররিয়ে বমি করে, ও একদম এই দুটো ট্যাবলেট মানে লিকুইড সহ্য করতে পারে না, সেই জন্য আমি ফিভাগো ডিএস সবসময় দিই, ছোটো থেকেই দিচ্ছি। তা এখন জোফার খাচ্ছে, আর দুটো লিকুইড সাসপেনশন দিয়েছে সেটা খাচ্ছে, আর বাদ বাকি যে যেগুলো খেতে বলেছে, ধোসা খেতে বলেছে অল্প, ইডলি খেতে পারবে, চালের আর ডালের জিনিসটা বেশি করে দিতে বলেছে, কিন্তু ফ্রুটস এখন একদম বন্ধ, আঙুর আপেল কলা লেবু তরমুজ। কালকেই আমি জানো বাজার থেকে দুটো তরমুজ এনেছি, ও খেতে ভালোবাসে বলে, সব এখন খাওয়া বন্ধ। যাই হোক, ভাত তো একদমই খেতে চাইছে না, ডিম হাফ বয়েল খেতে পারবে না, খেলে ফুল বয়েল, না হলে পরে ভুজি করে খেতে পারবে, এই হচ্ছে এখন ব্যাপার। ভাল লাগছে না, ধর বাচ্চাদের এরকম হলে পরে একদম ভাল লাগে না, তার মধ্যে মা নেক্সট উইকে, আর এত গরম এত গরম, বাবার কষ্ট হচ্ছে গরমে, সেই জন্য আমরা ঠিক করেছি বাবার ঘরে এসি লাগিয়ে দেবো, আর নেক্সট উইকেই লাগাবো। আর মায়ের তো নেক্সট উইকে অপারেশন আছে, আমাকে মাকে নিয়ে যেতে হবে, ডলুকেও নিয়ে যেতে হবে, কিছু করার নেই, তো দেখাই যাক এখন সব প্রে করা, যখন যেন সুস্থভাবে সব কিছু, ডলু যেন সুস্থ হয়ে যায়, ডলু ভালো না থাকলে পরে আমরা কেউ ভালো থাকতে পারছি না, ভালোই লাগছে না। এই মা সৌরভকে আমি জোর করে এখন পাঠালাম, আনলাম, যাও তুমি আগে বেলটা করে নিয়ে আসো, কারণ আমি বাড়িতে না থাকলে কেউ সামলাতে পারবে না ডলুকে, কিন্তু আমি সবাই বাড়িতে যদি নাও থাকে আমি একা ডলুকে সামলাতে পারবো। এখন এই হচ্ছে ব্যাপার, দেখো না চোখ মুখ পুরো শুকিয়ে গেছে মেয়ের, আমার কোনো দিন এই সময় ঘুমোয় না গো, আমার মাথা খারাপ করে দেয়, ঘুমোয় না, খালি এইটা সেটা নাড়া নাড়ি লাফালাফি এই করে সেই মেয়ে, আজকে চুপচাপ শুয়ে আছে, ভালোই লাগছে না। ও এরকম করে শুয়ে থাকলে ভালো লাগলো বলো তো, কি করে হুট করে এরকম হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তার বলছে কোনো, আমি কিচ্ছু ওকে বাইরের মানে ঘরে কোনো, সবসময় আমি ঘর ঘরদোর টিপটপ রাখি, ক্লিন রাখি, যাতে কিচ্ছু মুখে না দিতে পারে, যাতে কিছু ওর মুখে না যায়। আমি উল্টো পাল্টা ওকে কিচ্ছু খাওয়াই না, টক দই খাওয়াচ্ছি, তাও সেই অল্প খায়, ডাক্তার যেরকম বলে দিয়েছে সেরকম খাওয়ায়, তাও যে কেন এরকম হুট করে হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ ভালোও হয়ে যাবে, প্রবলেম যখন আছে তার সলিউশনও আছে, তাই না? যাই হোক, তোমরা সবাই প্রে করো আর ও একটু সুস্থ হয়ে যাক, কারণ মায়ের, ওকে সুস্থ হতেই হবে, মায়ের নেক্সট উইকে 23 তারিখে মায়ের চোখে ডক্টর দেখানো আছে, তারপরেই মাকে হয়তো ডেটটা আমি চুজ করব, এই সপ্তাহের মধ্যেই মাকে চোখের অপারেশন করতে হবে, তখন মাকে স্নান করিয়ে দেওয়া, কারণ 2018-তে মায়ের ডান চোখটা অপারেশন হয়েছিল, তখন মাকে স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, রান্না বান্না করা সব আমি করেছিলাম, তখন আমার ক্রেজ ছিল, তখন সৌরভও এখানে থাকতো না, সৌরভ থাকতো তখন শিলিগুড়িতে, আর এবারটা তো সৌরভ থাকলেই বাকি, বাড়িতে এত লোক থাকলেই বাকি, ডলু তো কাউরের কাছে থাকবে না, আর বাড়ির কেউ বাইরে খাবার খেতে একদমই এখন পছন্দ করছে না, কারণ যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য রান্নাবান্না করা, মাকে স্নান করানো, মাকে খাওয়ানো, ডলুকে স্নান করানো খাওয়ানো সব আমায় করতে হবে, মায়ের পুরো একটা সপ্তাহ বেড রেস্ট, ঠিক আছে? তো ডলু একটু সুস্থ হয়ে যাক, আমি তারপরে আবার ভিডিও করবো, তোমাদের সাথে সব শেয়ার করবো, ঠিক আছে? তোমরা শুধু প্রে করো ডলু যেন সুস্থ হয়ে যায়, ও এরকম শুয়ে থাকলে আমার একদম ভালো লাগে না, ঘুমানোর জন্য সবসময় আমি বলি যে বাবা একটু চোখে ঘুম নেই, আর আজকে দেখো এরকমভাবে শুয়ে আছে, আমার একদম ভালো লাগছে না। চান চানটাও শুধু আজকে করেনি, আজকে কিচ্ছু খাইনি সকাল থেকে, সেরকম শুধু লিকুইডের ওপর আছে। যাই হোক, সুস্থ হয়ে যাবে, ডাক্তার দুটো দিন টাইম দিয়েছে, দুটো দিন টাইমের মধ্যে ও সুস্থ হয়ে যাবে, কারণ ডক্টরের ওষুধ ভীষণ ওর ওপর ম্যাজিকের মতো কাজ করে।
ঠিক আছে, তো সবাই ভালো থেকো। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে সবাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো, হাইড্রেট করে রাখার চেষ্টা করো, যাতে ডিহাইড্রেশন না হয় সেরকমভাবে খাওয়া দাওয়া করো। তো আজকের মতো টাটা, তোমাদের সাথে খুব শিগগিরই দেখা করছি।